জেনারেল সায়েন্সে ফিজিক্স থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের ভিডিওতে আমরা 601 পর্যন্ত প্রশ্ন প্রায় আপলোড করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে এনটিপিসি, আইসিডিএস, বিএসসি, ক্লার্ক সিভোর রাজ্যের অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য, বিশেষ করে WP কনস্টেবল লেভেলের পরীক্ষাও এই ধরনের জেনারেল সায়েন্স প্রশ্ন হয়ে থাকে। সো নলেজ স্টার্ট। 601 নম্বর প্রশ্ন ছিল যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কী? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লোরিন। পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটি ভার সব থেকে বেশি হয়? সাধারণত ইলেকট্রনের ভার সব থেকে বেশি হয়। হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি? হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌল হচ্ছে এখানে অক্সিজেন। হিমবিশ্বের তাপমাত্রা কত? হিমবিশ্বের তাপমাত্রা -23°C, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, -23°C। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি ধাতু কল্পের উদাহরণ নয়? ধাতুকল্পের উদাহরণ নয়, এখানে 10টা অ্যান্সার, বাকিগুলো ধাতুকল্প টিন, অ্যান্টিমনি, আর্সেনিক হচ্ছে ধাতু। এখানে অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন? অষ্টক সূত্রের প্রণেতা ছিলেন নিউল্যান্ড, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনোটি নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ? এখানে সপ্তম পর্যায়টি, অ্যান্সার হবে ডি, অসম্পূর্ণ। গান মেটাল কোন ধাতুটি থাকে না? গান মেটালে ক্রোমিয়াম ধাতুটি থাকে না, এখানে অ্যান্সার হবে এ। পজিট্রন কণাতে কে আবিষ্কার করেন? পজিট্রন কণা আবিষ্কার করেন অ্যান্ডারসন, অ্যান্সার হবে সি। ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কি নামে অভিহিত করা হয়? তাকে লিন তাপ নামে অভিহিত করা হয়, অ্যান্সার হবে এখানে ডি। কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেন্টিগ্রেড স্কেলের পাঠের 5 গুণ হবে? এখানে 10°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেন্টিগ্রেড স্কেলের পাঠের 5 গুণ হবে, অ্যান্সার হবে এখানে সি। ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? হলোগ্রাফি, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্বনের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি তড়িৎ পরিবাহী? গ্রাফাইট হচ্ছে সবথেকে বেশি তড়িৎ পরিবাহী। নেক্সট প্রশ্ন হচ্ছে সোনার সঙ্গে সামান্য পরিমাণ তামা বা রূপযোগ করা হয় সোনাকে কঠিন করার জন্য, তামা বা রূপযোগ করা হয় সোনার সাথে সাধারণত কঠিন করার জন্য, সোনাকে কঠিন করার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে সম উত্তল লেন্স, অ্যান্সার হবে এখানে সি। ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো প্রজাতি, প্রাকৃতিক নির্বাচনের একক কি? প্রজাতি। টাইটান হচ্ছে এখানে কি? টাইটান শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র, অ্যান্সার হবে এখানে এ। টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র। এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না, এখানে হার, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? পিকোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, পিকোমিটার, হাইগ্রোমিটার। পিকোমিটার মাপক যন্ত্র নয়, অ্যান্সার হবে এখানে সি। পজিট্রন ভর নিম্নোক্ত কোন ভরের সমান? পজিট্রন ভর নিম্নোক্ত ইলেকট্রনের ভরের সমান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পজিট্রন ভর ইলেকট্রনের ভরের সমান হয়। কোন তরলের পৃষ্ঠ টানের পরিমাপ এসআই এককে কি? নিউটন পার মিটার, অ্যান্সার হবে এখানে ডি। যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করায় তাকে কি বলে? ক্যালসিনেশন। যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলা হয় ক্যালসিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যালসিনেশন কি? যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয় সেই প্রক্রিয়াটি বলা হয় ক্যালসিনেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো ধাতুর উপর আলোক পড়লে তার রোধ কমে যায়, কোন ধাতুর উপর? এখানে সেলেনিয়াম, অ্যান্সার হবে ডি। যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কি বলে? হাইগ্রোমিটার, অ্যান্সার হবে এখানে বি। আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখায়? প্রতিসরণ ধর্মের জন্য। নিচে কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে? এখানে বোরন ধাতু এবং অধাতু উভয়ের মতোই আচরণ করে। সর্বজনীন গ্যাস দ্রবকের নাম কি? এখানে 8.3 থেকে -1 মোল, এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান, অ্যান্সার হবে এখানে এই মানটা তোমাদের মনে রাখতে হবে, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি? সংযোজন, সংযোজন, অ্যান্সার হবে এখানে বি। হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস হচ্ছে সংযোজন। পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল, কারণ কি? বিকিরণ পদ্ধতির জন্য পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল হয়।
क्वेश्चन नंबर 632 একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল কি হবে দোলনকাল বেড়ে যাবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকালও বেড়ে যায় অ্যানসার হবে এ একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কি রূপ আয়না ব্যবহার করতে হবে এখানে অবতল আয়না ব্যবহার করতে হবে অ্যানসার হবে এখানে সি সবথেকে কম ফুটনাঙ্কে নিষ্ক্রিয় গ্যাস কোনটি কম ফুটনাঙ্কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সব থেকে কম ফুটনাঙ্কে নিষ্ক্রিয় গ্যাস হলো জেনন অ্যান্সার হবে এখানে ডি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত হয় টাংস্টেন অ্যান্সার হবে এখানে সি মহাকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ কি ব্যবহৃত হয় এখানে টেলিস্কোপ নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা লিথিয়াম হচ্ছে সর্বাপেক্ষা হালকা অ্যান্সার হবে এখানে এ অ্যামালগাম কি অ্যামালগাম হলো এক পারদের সঙ্গে অন্য ধাতুর সঙ্গের মিশ্রণ অ্যামালগাম হলো একটি ধাতু সংকর সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় এখানে ইলেকট্রন কণাটি সর্বপ্রথম চিহ্নিত করা হয়েছিল অ্যান্সার হবে এখানে সি নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় থার্মোকপাল থার্মোমিটার নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দূরত্ব পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় থার্মোকাপল থার্মোমিটার অ্যান্সার হবে এখানে ডি ঘর্ষণ বলের সর্বাধিক মান কী নামে পরিচিত এখানে লিমিটিং ফ্রিকশন অ্যান্সার হবে সি লিমিটিং ফ্রিকশন আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটি কে করেছিলেন আর্নেট রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটি করেছিলেন আর্নেট রাদারফোর্ড নেক্সট প্রশ্ন হচ্ছে রকেট ছাড়া কোন নীতির উপর নির্ভরশীল ভরবেগের সংরক্ষণ নীতির উপর নির্ভরশীল অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম স্টিম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত গ্রাম বরফকে গলাতে পারবে এখানে অ্যান্সার হবে ডাইরেক্ট ডি অ্যান্সার 8 গ্রাম এখনও সালফারে কত সংখ্যক পরমাণু আছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 8টি সিলিকন কী ধরনের পদার্থ সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ অ্যান্সার হবে সি কোনটি সংকর ধাতু ব্রঞ্জ হচ্ছে এখানে সংকর ধাতু অ্যান্সার হবে এখানে ডি ক্রেন কোন শ্রেণীর লিভার ক্রেন হচ্ছে এখানে তৃতীয় শ্রেণীর লিভার অ্যান্সার হবে এখানে সি ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি এখানে কার্নালাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের উৎস অ্যান্সার হবে এখানে এ কোনটি তড়িৎ পরিবহন করে গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে অ্যান্সার হবে এখানে ডি মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হলো হাইড্রোজেন অ্যান্সার হবে এখানে এ একটি সেলাই মেশিনের গতি কিরকম হয় সেলাই মেশিনের গতি সাধারণত ঘূর্ণন হয় অ্যান্সার হবে এখানে ডি সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে দেখবো